আসসালামু আলাইকুম। উত্তর চট্টগ্রাম সীতাকুণ্ড ডেবার মাঠ, এটা অনেক সুন্দর একটা দিঘি। একমাত্র সীতাকুণ্ডের মধ্যে জীবন্ত এবং ভালো সেতু, মানে কি এই যে দিঘি, এত স্বচ্ছ পানি এবং পরিষ্কার, একমাত্র এইটাই আছে। আর এই সারা সীতাকুণ্ডে আর কোনো দিঘি পাবেন না। অত্যন্ত মনোরম পরিবেশে, মানে এখানকার আবহাওয়া দেখতেও সুন্দর, গাছপালা ছায়া ঘেরা, অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যখন কখনো সীতাকুণ্ডে যদি ভ্রমণ করতে আসেন, এই সুশীতল জায়গাটা, এখানকার বিশাল পরিসরে মাঠ আছে, বিকালবেলা অনেকে দেখবেন যে এই রাস্তাটাও এখন সংস্কার হয়েছে, অনেক সুন্দর একটা পরিচ্ছন্ন জায়গা। বিশেষ করে বিকালবেলা প্রত্যেককে কিন্তু হাঁটতে আসে। আর এই সীতাকুণ্ডে এটাকে বলা হয়, অনেকে বলে যে ডায়াবেটিস রাস্তা, ডায়াবেটিসের রোগীরা সকালবেলা এখানে সবচেয়ে বেশি হাঁটাহাঁটি করে। আর এই যে পুকুরটা দেখেন, পাশে পাহাড়, এবং অনেক সুন্দর একটা জায়গা, আর এত ছায়া ঘেরা জায়গা, আপনার মন, মানে প্রাণ জুড়ে যাবে, বসে থাকতে মন চাবে। সামনে মাঠ, সবাই খেলাধুলা করে। এক সময় এটা ছিল একটা স্কুলের ছাত্রাবাসের অংশ, কিন্তু এখন নাই, এটা হলো আদর্শ স্কুলের অংশ ছিল। দেখেন অনেক সুন্দর একটা প্রকৃতি, বিশেষ করে আপনাকে মুগ্ধ করবে। আর এই পানিগুলো কিন্তু অনেক স্বচ্ছ, অনেক ভালো। আমরা এখানে বসে বসে আগে ছবি আঁকতাম প্রায় সময়, এই যে পুকুরটা নিয়ে, এটা নিয়ে কিন্তু আমরা ছবি আঁকতাম সবচেয়ে বেশি। এই জায়গাটা কিন্তু আমি দুই চারবার ওয়াটার কালার করছি, এই এই জায়গাটার অনেক সুন্দর একটি জায়গা। আপনারা যখন সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় দেখা যাচ্ছে দূরে, আপনারা যখন আসবেন তখন এই দিঘিটার এলাকাটাও আপনারা ঘুরে দেখতে পারেন। এখন বসন্তকাল, কিন্তু সুন্দর মনোরম একটি জায়গা। আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাংলাদেশের প্রতি জায়গায়, বিশেষ করে ছোট জায়গা, ছোট কিন্তু আসলে সৌন্দর্যর কিন্তু শেষ নাই, তারপর ঘুরে ঘুরে দেখালাম। আমি ওই পারে তো যাচ্ছি না, তারপর আপনাদেরকে দেখাবো ওই পাশেও মাঠ জঙ্গল অনেক, ওই রাস্তাটার ওই পাশে সবাই কিন্তু হাঁটাহাঁটি করে। আর এটার বৈশিষ্ট্য হলো চতুর্দিকে রাস্তা আছে। আমরা একটু আপনাদেরকে যদি হেঁটে হেঁটে দেখাই, এমন কথা ওই যে একটা রিক্সা দেখতে পারতেছেন, ওইটাও রাস্তা, মানে পুকুরের সব সাইড থেকে কিন্তু রাস্তা। এবং এত ছায়া ঘেরা সুন্দর একটা পুকুর, মানে আশেপাশের এলাকাটা, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আপনারা বেড়াতে আসলে এই জায়গাটাও বসে বিশ্রাম করতে পারেন। একটা সুন্দর পুকুর আছে, যদিও পুকুরটা এখন সুন্দর দেখতেছেন, কিন্তু একসময় আরও সুন্দর ছিল, এবং পানি স্বচ্ছ ছিল, মানে আলো ছায়া বেশি ছিল, এখন গাছগুলো বড় হয়ে গেছে। চতুর্দিকে আপনি শিমুল গাছ পাবেন। সীতাকুণ্ড আসলে আপনারা এই জায়গাটা বেড়াতে আসতে পারেন, এই পুকুরটা অনেক সুন্দর। শীতকালে আসলে আপনারা ওই বাড়ির সাইড দিয়ে অনেক ফুলের গাছ, সিমের গাছ দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডের ডেবার দিঘি বলে আর কি। আপনারা বেড়াতে আসলে এই জায়গা বেড়াতে ভুল করবেন না। আসসালামু আলাইকুম।
Thank you.